নমস্কার বন্ধুরা, উন্মুক্ত আকাশের প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগত এবং উন্মুক্ত আকাশের পক্ষ থেকে সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এক ছোট্ট শিশু মনের কিছু প্রশ্ন ও মাতৃসুলভ কিছু উত্তর। তোমরা প্লিজ আমার সাথে থাকো, আর তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও। যেই না আসে বছর শেষে 25শে ডিসেম্বরের সকাল, একটু আনন্দ, একটু উত্তেজনা আর খুশিতে হই মাতাল। কেননা গতকাল রাতে যে এসেছিল শানটা, কে জানে কী আছে এবারে তার ফানটা। কিন্তু সমস্যা হলো, শান্তার গিফট পায় শুধু যারা গুড বয়েজ, আর গিফটে কয়লা জোটে বা কিছুই জোটে না তাদের যারা নটি গাইজ। আমি বলি মাকে, এই বছরে আমি খুব ভালো হব, তাহলেই পরের ক্রিসমাসে শান্তার গিফট পাবো। মা, শান্তার কি বিশাল বড় খেলনা ফ্যাক্টরি আছে নর্থ পোলে, যেখান থেকে সে টয়েজ নিয়ে আসে রেনডিয়ারে টানা স্লেজ গাড়ি চড়ে? আচ্ছা মা, শান্তা থাকে অনেক আলোকবর্ষ দূরে, সারা পৃথিবী ঘুরে সে কি কখনো তার ঘরে ফেরে? মা হেসে বলেন, আজ আমার সোনার কেন এরকম অবস্থান, সে যে একেবারে অনেক দূর প্রসারিত করে ফেলেছে তার ইমাজিনেশন। দেখো, শান্তা শেখায় হতে ভালো ছেলে, তা নইলে শান্তার গিফট থেকে তুমি বাদ গেলে। সৎ পথে সৎ প্রচেষ্টা নিয়ে নিজের কাজ করতে যদি পারো, অন্য কোনো বেশে শান্তা চুপি চুপি এসে গিফট দিয়ে যাবে। আরও সব গল্পকথাই তখন মনে হবে সত্যি, আর তখনই পাবে জীবনের আসল গতি। মা আরো বলেন, তোমায় একটা কথা বলি শোনো, জীবনের সংকটকালে পাওয়া বন্ধুকে ভগবান মেনো। আমাদের চারপাশে থাকা তারা সকলেই শান্তা, আমাদের প্রয়োজনে যারা বাড়িয়ে দেয় হাতটা। তোমার স্কুলের ড্রাইভার আঙ্কেল থেকে আমাদের বাড়িতে রান্নার মধুমাসি, সকলকে সম্মান করো, সকলের মুখে ফুটিও হাসি, এগিয়ে যাও অনেক দূর দৃঢ় করে মনোবল, তেমনই গিফট পাবে তুমি, যেমন হবে তোমার কর্মফল।